বুঝতে পারছেন আমাদের সঙ্গে আজকে আছেন মেঘদল আমরা আজকে তাদের সঙ্গে গল্প করব আড্ডা দিব কেমন আছেন আপনারা এই তো কি অবস্থা আপনারা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মেঘদলের হাওয়া কি অনেক জোরে সুরে বইছে সামনে কি কোনো ঝড় আসবে বসুন্ধরা টিশু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় ঝড় তো এমনিতেই আসবে কারণ কালবৈশাখীর সময় এখন আর বনবিবির ঝড় চলছে এখনও আমরা দেখতে পাচ্ছি এবং এই ঝড়কে অতিক্রম করে আমরা নতুন একটি গান রিলিজ করতে যাচ্ছি আগামী ঈদেই সেটা প্রকাশিত হবে রিলিজ হবে এবং সেই ঝড়টুকুর একটা আগাম আমরা খবর দিতে পারি আর কি আর বাকি কালবৈশাখীর কথাটা বলতে পারবো না আসলে আচ্ছা যদি একটু জানতে চাই শুরুতেই যে আপনাদের ফর্মেটিভ ইয়ার সম্পর্কে সেই সময়কার গল্পটা একটু যদি বলতেন মেঘদল শুরু হয়েছিল তো আসলে আমরা যখন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির চারুকলা আমরা চারুকলার আমি শিবু আর সৌরভ আছে শোয়েব ঢাকা ইউনিভার্সিটির আয়ারে সো আমরা আমাদের বুয়েটের বন্ধুরা মানে এক কথায় বললে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ওই সময়ের আমাদের বন্ধুত্বের একটা জায়গা থেকে মেঘদল আমরা একটা আজিজ মার্কেটের পাতালে একটা ছোট্ট রুম ছিল ওখানে অ্যানিমেশনের কাজ করতাম আমরা শিবু আমি আমাদের আরও কয়েকটা বন্ধু মিলে তো সেখান থেকে আসলে ওই অ্যানিমেশনের কাজ করতে করতে আর হচ্ছে আমাদের হাতে গিটার সাথে একটা হারমোনিয়াম আর একটা ইয়া ছিল না খোল সো এইটা দিয়ে আমাদের ওই কাজের পরে বিকাল কিংবা সন্ধ্যায় আমাদের একত্রিত হয়ে গান গাওয়ার এক ধরনের সেশন হতো প্রতিদিন প্রায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমরা গান করতাম ওইখান থেকে আসলে আস্তে আস্তে আমাদের মনে হলো যে আমরা গান করতে চাই তো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটো ছোটো প্রোগ্রামে আমরা গান করতে উঠতাম নিজেদের গান আমরা কাভার করি নাই কখনো সো এইটা করতে করতে একসময় আমাদের মনে হলো যে আমরা একটা গানের দল করি বন্ধুত্ব একত্রিত হওয়ার গল্প উচ্ছলতা ক্লাস ফাঁকি দেওয়া এরকম নানা কিছুর ভেতর দিয়ে সেই সময়ের অনেক কিছুই আমাদের মাথায় যেগুলো প্রভাব ফেলেছে পলিটিক্যালি শহরকে যেভাবে দেখা প্রেমকে যেভাবে দেখা সময়কে যেভাবে দেখা সেইটাই আসলে মেঘদলের লিরিক্যালি চলে আসে এবং ওই সময় আমাদের গানের যে ইনফ্লুয়েন্স যাদের গান আমরা শুনে বড় হচ্ছিলাম ভবিষ্যমন লালন কিংবা বাইরের পিঙ্ক ফ্লয়েড আরও নানা ধরনের গান সেইগুলো আমাদেরকে নানাভাবে ইনফ্লুয়েন্স করতো সেই সমস্ত কিছুর ভেতর দিয়েই মেঘদলের শুরু বলা যায় আমরা একরকমের ডেমোক্রেসি প্র্যাকটিস করি যে এখানে কেউ কর্তৃত্ব করছে না এখানে কোনো লিডার নেই যে অমুক হচ্ছে লিডার সো এই যে ডেমোক্রেটিক যে প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটার কারণে হয় কি যে সবাই মনে করে যে এখানে তো একজনের কথা শুধু চলতেছে না কোনো কিছু সো আমারও তো বলার জায়গা আছে ফলে ওইটা আমার মনে হয় আমাদের ওই ইউনাইট করে অলওয়েজ যে সেটা মিউজিক্যাল জায়গা কি বর্ণনা ডিসিশনের ক্ষেত্রে ওইটা যে সব কিছুর ক্ষেত্রে এটা একদম একটি গণতান্ত্রিক তাহলে আপনাদের পাথ ব্রেকিং সং কোনটা বলে আপনারা মনে করেন ওমটা হচ্ছে আসলে একত্রিত হওয়ার গল্প তখন আপনারা ক্লাসের শেষে কিংবা ক্লাসের ফাঁকে বা যে কোনো সময় আপনারা টাইম ম্যানেজ করে প্র্যাকটিস করতেন
এখন সেই সময়টা কীভাবে ম্যানেজ করেন বা এই যে একসাথে প্র্যাকটিস করার বিষয়টা যে এটা আসলে কীভাবে আপনারা ম্যানেজ করেন? বলুন। এখন প্র্যাকটিসের ব্যাপার, যতটা আমরা আসলে ফিজিক্যালি একসাথে বসে প্র্যাকটিস করি তার থেকে আমার ধারণা যে অনেক বা সমান পরিমাণ আসলে আমরা বলতে পারি যে মগজে প্র্যাকটিস করি। মেঘদল আমাদের কখনোই আসলে জীবিকা কিংবা প্রফেশন হয়, মানে আমরা প্রফেশনাল কখনো মানে মেঘদলকে প্রফেশনালি দেখে আমরা কখনো ব্যান্ডটা করিনি আসলে। এটা সবার ক্ষেত্রেই প্যাশন ছিল, তাতে করে যেটা হয়েছে যে আমরা প্রত্যেকে এক একজন ব্যক্তি হিসেবে আসলে যার যার বেড়ে ওঠার গল্প আছে। মানে আমি মেঘদলে গিটার বাজাই, এটা আমার একটা পরিচয়। সুমন মেঘদলে সিঙ্গার সংরাইটার, শিবু সিঙ্গার সংরাইটার, এটা ওদের একটা 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 পার্ট। এরকম সুমনের আরেকটা পরিচয় আছে, শিবুর পরিচয় আছে। সো এখন এতগুলো ইন্ডিভিজুয়াল যখন হয়ে যায় তখন আসলে এদেরকে এক করে প্র্যাকটিসের ব্যাপারটা আসলে কঠিন হয়, মানে একটু কঠিন হয় যে বাস্তবতার কারণে। প্র্যাকটিস যে খুব বেশি করা হয় সেটা না, কিন্তু আমরা আসলে প্র্যাকটিসের থেকে যে এইখানে অনেকটা সময় আমাদের কাটে, সুমন দোতলায় সুমনের অফিস, ওইখানে আমরা একটু সময় কাটাই। সো আমরা আসলে আইডিয়াস নিয়ে বরঞ্চ একটু বেশি সময় দিতে পছন্দ করি, যে মানে প্র্যাকটিস করে গানটা গানের মতো করে দাঁড় করানো যায় ইভেন্চুয়ালি, যেহেতু মিউজিক করছি, ও গাচ্ছে, ওরা গাচ্ছে, আমি বাজাচ্ছি, কিন্তু আড্ডাটা মনে হয় থামে নাই আমাদের। মানে আমাদের আসলে প্র্যাকটিসের জায়গাটা যদি আসলেই অর্থে বলি যে আমরা আসলে একসাথে এই আলাপ আলোচনা, বাহাস, যুক্তিতর্ক, এই এইটাই আমাদের আসলে বলতে পারেন যে মূল প্র্যাকটিস আসলে এইটাই আমাদের। আচ্ছা, আপনারা দীর্ঘ একটা সময় বিরতিতে ছিলেন, তারপর এই সময় শহর দিয়ে আপনারা আবার ব্যাক করলেন, এই বিরতিটা মানে বিরতিটা কেন ছিল যদি বলতেন? এই বিরতিটা ওই যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হয়ে ওঠার গল্প, কিন্তু আমাদের সেকেন্ড অ্যালবামের পর মনে হয় আমাদের লাইফ একটু হ্রাস প্রত্যেকেরই হয়েছে, যার যার ব্যক্তিগত ব্যস্ততায়। আমার ধারণা যে মেঘদলকে এক ধরনের শীত নিদ্রায় পাঠিয়েছিল, গান বের হয় নাই সেই কারণে মানুষজন মনে করেছে যে মেঘদল হয়তো ইনঅ্যাক্টিভ, কিন্তু আমরা কিন্তু আমাদের দেখা রেগুলারই হতো, সব কিছুই হতো, কিন্তু আমাদের সামহাও গানটা করা হয় নাই, মানে গানটা রিলিজ করা হয়নি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এসো আমার শহরে যে আমরা মানে মানে জাস্ট কোটান করে যে বলে যে আমরা আবার আসলাম, এইখানে একটা ট্রানজিশনাল টাইম কিন্তু আসছে যে মিউজিক ভিডিও দেন ওটা যখন রেডি করে ফেললাম তারপর মানে মাসখানেকের মধ্যে আমরা। আপনি এই আলোচনার শুরুতে একটা প্রশ্ন করছিলেন যে আমাদের ব্রেক থ্রু কাজ গান কোনটা ছিল, সুমন বলল ওমের কথা, ওম ব্রেক থ্রু ছিল বিকজ ওমের উপরে, ওমকে কেন্দ্র করেই মেঘদল হয়ে ওঠা। কিন্তু আমি যদি পার্সোনালি বলি যে আমাদের ব্রেক থ্রু গান মানে এই সময়ে এসে যে অ্যাপ্রোচ ওয়াইজ সব কিছু মিলে, তাহলে সেটা এই সময় শহরে এই সময় শহরে যখন রিলিজ হয়। আমরা গানের জন্য তো মেঘদল এতদিন পরে ফেরত এসেছে সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু এটা ভিজুয়াল ল্যাঙ্গ মানে ভিজুয়াল নিয়ে আলাদা করে প্রচুর কথা হয় যে বাংলাদেশের একটা ব্যান্ডের গানে এই ভাবনার ভিজুয়াল আসলে দেখা যাচ্ছে, এটাকে একটা অনেক বড় শ্রেণী। সেটা আমাদের একটা মেঘদলের এই জার্নির জন্য সবচেয়ে ইন্সপায়ারিং জায়গা যদি বলা হয় তাহলে এই সময় শহরে। ওটা কখনো কোনোভাবে আমাদের কিন্তু বন্ধার সময় না, এটা আমি একটু বলতে চাই। তার কারণ হচ্ছে যে ওই সময়ে যেই পরিমাণ গান আমরা করেছি সে গান এখনও পর্যন্ত শেষ করতে পারি, রিলিজ করতে পারি। আমাদের আমরা যদি মানে আমি যদি একদম ওদের জমে থাকা গানের হিসেব করি তাহলে 22-25টা গান আছে যেটা এখন আমরা করতে পারি। আচ্ছা, এই যে আপনারা ব্যাক করলেন তারপর কিন্তু আপনারা এসে দেখলেন এখন ওই যে সিঙ্গলসের যুগ চলে আসছে, এই যে এটা তো একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটা আসলে তখন মানে আপনারা কীভাবে সেখান থেকে কিন্তু আমরা কোনো রকমের কোনো অর্থ করি আমাদের হয়নি এটা থেকে, ফলে আমাদের কিন্তু অর্থের ভাবনাটা কখনোই ছিল না, এবং এখন যে আমরা আমাদের নিজেদের চ্যানেলে সেটা উঠায় দিচ্ছি সেটা সেখানেও নাই। মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের মূল চিন্তাটা যেটা আমার যে আইডিয়াস সেটাকে আমি কীভাবে রিলিজ করবো, সে আইডিয়াস অ্যাজ এ আর্টিস্ট আমার মনে হচ্ছে যে ওই জায়গাগুলো আমরা ভেবেছি শুধুমাত্র। এখানে কোনোভাবেই গানের সাথে ভিজুয়ালের যাতে কোনো রকমের অসঙ্গতি না থাকে, যদি সেটার জন্য যতটুকু সময় নেওয়া দরকার সেটা নিব। এবং আমরা কেউ রকস্টার না, আমাদের চেহারা সুরত রকস্টারের মতো না, আমরা ওইটা কখনো করিও নাই, রাইট? সো আমাদের গান বাজনায় সবসময় মানে বিভিন্ন জন বিভিন্ন জড়াতে আমাদেরকে ফেলার চেষ্টা করেন, কিন্তু আমরা আসলে ওপেন থাকার পন্থে আমি যেন ইয়ে করলাম যে আমরা এই সময়ে এসে আসলে একটা ব্যান্ড আমি কিসে জনপ্রিয় হচ্ছি তাতেই যেন ডিসাইড করে দেওয়া হয় যে এই এই গানগুলাই করে যেতে হবে প্রতিনিয়ত। যে গান জনপ্রিয় হয় সেই গানই বারংবার বিভিন্নভাবে ওই ভঙ্গির গানই করার একটা প্রবণতা আমরা কম বেশি দেখি। আমরা এই পথে হাঁটিনি, আমরা এই পথে হাঁটবো না সামনে। হ্যাঁ,
আমাদের ব্যান্ডটা করার ইয়েটা হলো যে আমরা বলতেছি গান না, আইডিয়াস, মানে আমার কাছে পার্সোনালি এটা লাগে যে প্রতিটা গান, হ্যাঁ গান এটার মূল, কিন্তু গানের সাথে আরও অনেক কিছু মিলিয়ে একটা আইডিয়া আসলে। সো এই যে এক একটা সিঙ্গেল মানে সেরকম একটা সুযোগ যে এক একটা আইডিয়া নিয়ে হাজির হওয়া। ম্যাক্সিমাম মানুষ কমার্শিয়ালি চিন্তা করছে, আপনারা এখনো তাহলে এই জায়গাটাতে আইডিয়া নিয়ে চিন্তা করছেন, বেশিরভাগ আইডিয়াতে ফোকাস করছেন? কমার্শিয়ালি কিন্তু সবসময় ছিল, সে 70 দশকেও কমার্শিয়াল ফর্ম ছিল, 80 দশকে কমার্শিয়াল ফর্মটা ছিল, সেটার পাশাপাশি কিন্তু সেখানে অল্টারনেটিভ কাজ হয়েছে। আপনি বলতে পারবেন না যে 80 দশকে 70 দশকে সব আইডিয়ালিস্টিক কাজ হয়েছে, কিংবা আমাদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যে কমার্স ইজ ব্যাড থিং, টাকা পয়সা খারাপ জিনিস, এগুলো খুব বাজে ধারণা। বাজে ধারণা এই কারণে যে পিঙ্ক ফ্লয়েড যে ভিডিওটা বানিয়েছিল ওই ভিডিও কিন্তু অর্থ দিয়ে বানানো হয়েছিল, এবং আজকে আমরা কোল্ড প্লের যে কনসার্ট দেখি ওগুলোর পিছনে অর্থ আছে, কিন্তু যে ভিজুয়াল ক্রিয়েট হচ্ছে। সবচেয়ে বড় কথা আমাদের সবচেয়ে স্বর্ণযুগ যেটাকে বলি, যখন জেমস ভাই গাইতেন, যখন মানে ফিলিংস ছিল, যখন 90s যেটা আমরা বলি, সেই সময়টাতে মানুষ কী পরিমাণ অর্থ উপার্জন করেছে শিল্পীরা, আবার একই সাথে মানুষ কি অসাধারণ সব গান পেয়েছে, তার মানে হচ্ছে কমার্স তো গুড থিং। এই হাওয়া একটা চুজ করতে বললে কোনটা চুজ করব? খুব কঠিন, আপনি আমার ডান হাত বাদ দিয়ে বাম হাতকে চুজ করতে বললে বিপদ। মানে গণমানুষের কাছে পৌঁছায় যায় তখন ওই চাপটা থাকে যে তৃতীয় কাজটা আসলে কি হবে। সো আমি আপনাকে মানে আমরা বলে দিই অলরেডি, আমরা এটা বলে দিয়েছি যে আমাদের নেক্সট যে রিলিজ যেটা শিবু বললো সেটা হলো আমাদের যে অ্যালবামটা রিলিজ হচ্ছে অ্যালুমিনিয়ামের ডানা, 5টা গান যেটা রিলিজ হয়েছে, এই অ্যালুমিনিয়ামের ডানার 6 নম্বর গান এবং এটা টাইটেল গান। আচ্ছা টাইটেল সংটা, হ্যাঁ এত পুরনো সং কেন? এটা আমি জানতে চাই, এত পুরনো কেন? মানে এই গানটা এতদিনেও কেন রিলিজ হয়নি? এখানে বসে আমার মতো নিশ্চয়ই অডিয়েন্সেরও এই কোশ্চেনটা আছে। এই গানটা হলো এই যে মেঘদল নামে হারিয়ে যাওয়া গানের লিস্টের একটা গান। ওকে, এরকম আপনাদের আমি যেটা যে কারণে বলতে চাচ্ছিলাম, এই গানটা শুনলে আবার অডিয়েন্স, আমার বিশ্বাস যে আমরা যে আসলে আমাদের ধ্যানেই আছি, আমাদের জার্নিটাতেই আসলে আছি, আমরা যে আসলে কোনো কিছুর পিছনে ছুটছি না, আমাদের পরের 2-3টা রিলিজ আসলে যেগুলো আমাদের আছে রিলিজ লিস্টে, সেটা আসলে বুঝবে যে মেঘদল আসলে মেঘদলের জার্নিতে আছে, হ্যাপেন টু বি কিছু কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে। যে আমি যখন একটা গান করি, গুনগুন করি, ওই গানটার সবার আগে অডিয়েন্সে সুমন শোয়েব, কীভাবে আমি ভাবি যে ওরা কী বলবে গানটা শুনে, তার মানে হচ্ছে আমরা কিন্তু আমাদেরই বিচারক, মানে ওকে কনভিন্স করা হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ, সুমনকে কনভিন্স করা আমার মূল চ্যালেঞ্জ, সো দ্যাট আমরা যখন আমাদের গান শুনে মুগ্ধ হইতে না পারি সেই গান নিয়ে আমরা হাজির হব না অডিয়েন্সের কাছে। কিন্তু আপনারাও এটা জানেন, এটা যে আপনাদের নির্দিষ্ট শ্রেণীর শ্রোতা বা দর্শক আছেন, তো এর বাইরে অন্য গান যারা করে বা যারা পছন্দ করেন তাদের জন্য কি আপনাদের কোনো প্ল্যান আছে? না, আমাদের জন্য প্ল্যান আছে, তাদের জন্য আমরা আমাদের গান করব, সবার আগে অডিয়েন্স ডেফিনেটলি, কিন্তু অডিয়েন্সকে মন ভুলানো, অডিয়েন্স এটা খাচ্ছে বা অডিয়েন্সকে এটা করা উচিত, এই এই যে এইভাবে আন্ডারস্টেমেট করা উচিত, মানে ওই যে ওই জায়গাটা কেমন দুটো অ্যাকশন দৃশ্য, ডেফিনেটলি রোমান্টিক দৃশ্য, এটা হইলে অডিয়েন্স গ্রহণ করবে। এই যে কমার্শিয়াল ফর্মটা এটা গানের মধ্যে তো আছে, যে এখন ফোক চলছে তাহলে একটু ফোক হোক, কিংবা এখন হচ্ছে একটু এই ধরনের এরিয়া মিউজিকের জোয়ার, তো আমরা এটা করে ফেলি, তো এইটা মেঘদল কখনোই চাই। আমরা একটু লক্ষ্য করেছি যে শহর নিয়ে আপনাদের অনেক অবসেশন, কেন আসলে এটা জানতে চাই? শহরে আমাদের কাছে মনে হয় যে আমরা তো আসলে সবাই কম বেশি ম্যাক্সিমাম আমার ব্যান্ডমেটরা তো শহরের মধ্যে বেড়ে ওঠে, গ্রাম কিন্তু আমাদের দৃশ্যপটে যেটা আসে সেটা কিন্তু যে ছবি আঁকার মধ্যে প্যাসিভলি আর কি, প্যাসিভলি এটা আমরা বনবিবিতে সে হাজিরাটা আমাদের আছে, যে আমরা যদি ফোক করি সে হাজিরাটা, যে কারণে আমরা জহুরা বাউলের মতো মানুষকে আমরা আমাদের সাথে এনেছি, যে আপনি আমাদের হয়ে আপনি আমাদের হয়ে কথাটা বলেন। মেঘদল মানে যে শহরকে রিপ্রেজেন্ট করতে চায় সেটা তার জাপানের শহর, আর দৈনন্দিন জীবনের প্রেমের বিষয়টা মানে অনেক সহজভাবে কিন্তু দর্শকের কাছে ধরা দেয়। তো যদি জানতে চাই যে মেঘদলের
জীবনের প্রেমটা আসলে কেমন বা মেঘদলের দৃষ্টিতে প্রেমটা কেমন? প্রেমের গান তো আমাদের সবচেয়ে বড় প্রেম। না, জিনিসটা হচ্ছে ডেফিনেটলি মানে আমাদের এখানে পৃথিবীতে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে প্রেমিক নয় বা তার মধ্যে প্রেমবোধ নাই। সো আমরা যেটা করার চেষ্টা করি একরকমভাবে যে আমাদের যেমন নেফারটিতি গানটা যে তৈরি হয়েছে বা রোদের ফোঁটা বা মায়া সাইকেল এগুলোর ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা এই নাগরিক জীবনের ভিতরে এক ধরনের আমাদের প্রেমবোধ কেমন সেটারই একটা কিন্তু ম্যানিফেস্টেশন এগুলো আসলে। এবং সেটা অনেকে বলে যে একটু মানে স্যারিস বা একটু বিষণ্ণ, তাই না? এটা বলে আর কি। তো আমাদের প্রেম হচ্ছে স্যার আর কি। তো আমরা আমাদের ওই জায়গাটাকে একটুখানি আমাদের গানের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আমার মনে হয় যে মেঘদল একটু মেলান করি সম্পর্কের জায়গা থেকে। আমরা মনে হয় অনেক এক্সপ্রেসিভ না, মানে সেটা শিবু ওই বাসে কাউকে দেখছে, সেটা যখন ও বলছে যে কালো ধোয়া ধোয়ার এই শহরে হাঁটছি আমি, তো ওইটার ভিতর দিয়ে যে প্রেমের কথাটা বলে সেটা কিন্তু একটু দূর থেকে অবলোকন করার প্রেম। সো ওইটা আসলে খুবই একটু সাদা কালো প্রেম, হ্যাঁ, একটু নস্টালজিয়ার ফর্মেটে আছে। মানে শিবুদার প্রেমটা হচ্ছে সাদা কালো, সাদা কালো, হ্যাঁ। সবার প্রেমটা কেমন তাহলে? মনোক্রমিক। শোয়েব ভাইয়ের প্রেম আপনি ফলো করছেন? আপনার তো একটা ইন্ডিভিজুয়াল প্রেম থাকবে না? একটা ডিফারেন্ট ওয়ার্ড বল, ওরটা কিন্তু একা দেখা যায় না। আমি এই জন্য আপনাকে জানতে চাচ্ছি, ওটা শিবুরটা দেখা যায়, শিবুরটা বোঝাও যায়, আমারটা তো একের দেখা যায় কিন্তু অন্যভাবে। আর ওটা ওটা দেখা যায় না, আটটা তো সোয়েটা বলে দিলাম আর ওটা দেখা যায় না, সোয়েটা কিন্তু সামহাউ অন্যরকম মনে হয়। মেঘদলের নেক্সট গন্তব্য কোথায়? আমরা একটু বিদেশে যেতে চাই আর কি। ধরো যাক একটু মানে বরফ শোটো করলাম দেশের বাইরে গিয়ে। এখন এই মেঘদল প্ল্যান করে এত দূর আসে নাই, সামনে কোনো প্ল্যান মাফিক হবে না আমাদের করার মতো কাজ। আমাদের সামনে রিলিজ, তারপরে রিলিজ। আমরা এই বছর যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকে, এই বছর শেষের দিকে আমরা মেঘদলের 20 বছর পূর্তি উপলক্ষে একটা একটা ঠিকঠাক একটা কনসার্ট আমরা আসলে করতে চাই। আমরাও সেটাই চাই। আনন্দ নিয়ে আপনারা অনেক দূর এগিয়ে যান, সেই সঙ্গে আমরাও আপনাদের চমৎকার অনেক গান শুনতে পারি। যেন যাওয়ার আগে একটা গান তো নিশ্চয়ই শোনাবেন, যেন আনন্দ নিয়ে বাড়ি যেতে পারি।